খেজুরের বাজারটা আসলে কেমন হয় এটা একটু বোঝা দরকার। এটা দেখতে আসছি। খেজুরের দাম জানতে আসছি আসলে কেমন দাম দাম প্রজাতন্ত্রের দিনে আসছেন দাম তো অনেক মোটামুটি আছে পরে দিবা দাম তো আসলে বেশি অনেক মানে রমজানের দাম বেড়েছে কিন্তু খুচরো বাজারে আমরা কিনতে গেলে দেখা যায় যে মানে রেগুলার ধরেন আমরা রমজান ছাড়া যে সময়টাতে খেজুরের দাম আমরা যে 300-400-500 বা 600 টাকা কিনেছি ওটা এখন ধরেন ডাবল 700-800-1000-1200 এই খেজুর ডেলি এই রোজার আগে কিনছে এই জন্য খেজুরের দাম একটু বেশি রোজার আগে কিনলে রোজার রোজার আগে কিনে নিয়ে গেছেন এটা মানে রোজার আগে খেজুরের দাম বেশি ছিল এখন আবার কমে গেছে কবে থেকে কমছে এটা দুই রোজার পরে ও আচ্ছা বাজারে যেটা পাওয়া যাচ্ছে এটা মানে রোজার আগের খেজুর তখন বেশি ছিল খেজুরের রমজানের আগে যেটা বলছেন দাম বেশি বিক্রি করতেছে বেশি না হালকা মোটামুটি ছিল কিন্তু খুচরো বাজারে এটার আগুন লাগার রহস্যটা কি খুচরো বাজারে খেজুর কিনতে গেলে তাদের দেখা যায় মরিয়ম খেজুর বিভিন্ন কোয়ালিটি আছে ওরা কি করে ওরা তিন চার মানে কোয়ালিটি মিক্স করে বিক্রি করে ২৪০০ টাকা 5 কেজি তারপর একটা এই যেটা 5 কেজি 3000 1200 আচ্ছা 2400 এগুলি পাইকারি 1600 আচ্ছা আমার জানার আছে যে মানে এটা কি ওঠা নামা করে ডেইলি খুব বেশি না কিন্তু রমজান উপলক্ষে বাজারে খেজুরের দাম আমরা দেখছি যে এখন তো পঞ্চম রোজা গত শুরুর দিকে আমরা প্রচণ্ড রকমের দাম দেখছি এটার কারণটা কি এটার কারণটা আসলে আমরা বলতে পারবো না খুচরো ইনকম আছে মানে পাইকারি বাজারে দাম বাড়ছে না খুচরো বাজারে না পাইকারি পাইকারি আপনার রমজানের দাম বেশি পেয়েছে 20-25 টাকা কেজিতে 20-25 টাকা কিন্তু খুচরো বাজারে তো আমরা ডাবল কিনতে হয়েছে ওরা তো ওদের চার্জের কারণে হয়তো বা কী করে ক্যারিং চার্জ বেশি লাগে না লেবার খরচ বেশি লেবারে 25 টাকা লাগে ডাবল হয়ে যায় কেন যেমন ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিই এটা বললেন কত 2400 5 কেজি তাহলে প্রতি কেজি কত বললো 480 টাকা কিন্তু এই খেজুর আপনি বাজারে 600-700 টাকার নিচে পাবেন না অনেক বেশি হয়ে গেল না ঘাটতি হয় মানে সেটা হয় কিন্তু তাই বলে ডাবল হয়ে যাবে কেমন না বাজারে মানে মূলত আমার জানারটা হলো ভেজালটা মানে এই যে প্রবলেমটা তৈরি করে কারা এই পাইকারি বাজারে না খুচরো বাজারে খুচরো বাজারেই মূলত হয় এটাই জানতে চাচ্ছি না খেজুর দেখে আসি খেজুরের কী অবস্থা ভাই একটু কথা বলা যাবে এই কি আপনারা খুচরো বিক্রি করেন না পাইকারি খুচরো বিক্রি করেন না মানে পাইকারি নিলে একটা কতটুকু মিনিমাম কতটুকু নিতে হবে 5 কেজি মিনিমাম 3 কেজিরও কার্টুন আছে কই এই 3 কেজি কত 2900 আর এর কমে 2900-এর নিচে নাই আর 5 কেজির প্যাকেট এই যে বড়টা 5 কেজির প্যাকেট এইটা আছে আপনার 6800 তার মানে কেজি কেজি বললো কত তাহলে 1400